হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য ব্লগটা একেবারে সকাল সকাল শুরু করেছি। তো প্রথমেই আমি সকালবেলা আজকে হচ্ছে চিতই পিঠা বানিয়েছি, সাথে ছিল মুরগির মাংস। তো সকালবেলা হচ্ছে আমি চিতই পিঠা দিয়ে মুরগির মাংস খেয়ে দেন হচ্ছে বাবুদেরকে নাস্তা করিয়ে এরপর হচ্ছে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমি যেটা করি প্রতিদিন সকালবেলা, আমি উঠে আগে নাস্তা রেডি করি, দেন হচ্ছে ওদেরকে ঘুম থেকে তুলি আর কি, যাতে ওদের ঘুমটা একটু ভালোভাবে সম্পূর্ণ হয়। তো যাই হোক, এখানে আমি একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করে রেখেছিলাম। সকালে সকালবেলা তেমন একটা কিছু খাওয়া হয় না, মানে খুবই অল্প কিছু খেয়ে স্কুল যাই আর কি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ব্লগ ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে হবে। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো হচ্ছে আমি নাস্তা নাস্তা খেয়ে এরপর আমার যেটা করব সেটা হচ্ছে আমি একটা এক কাপ চা খাবো। আসলে চা ছাড়া সকালবেলা একেবারেই অসম্পূর্ণ একটা নাস্তা হয়। আমি আমার বাচ্চাদেরকে চাটা কম দেওয়ার চেষ্টা করি। তো আমি হচ্ছে সকালে চা খাওয়ার জন্য চা বানালাম, চা খেয়েই তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। কিন্তু আমার আজকে খুব দেরি হয়ে গেছে, 9:30 ক্লাস। তো আমি হচ্ছে রিক্সায় উঠেই বাবুদেরকে নিয়ে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে অপেক্ষা করছিলাম, যেটা আমি প্রতিদিনই করি। তো আজকে হচ্ছে এখানে পিটি হচ্ছে, ভাবলাম যে এটা একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই। তো পিএচএমিনের যে পিটিটা হয় প্রতিদিন আমি সেটা দেখি আর আগের স্মৃতিচারণ করি যখন আমরা পিটি করতাম তখন, আর এটা দেখতে আমার খুবই ভালো লাগে। পিটি করতেও ভালো লাগতো, এখন দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে ছেলে মেয়েগুলো এখন পিটি শেষ, রাউন্ড শেপে সবাই ক্লাসে যাচ্ছে। তো ছেলেগুলো একটু তাড়াতাড়ি দৌড়াই দৌড়াই চলে যাচ্ছে আর মেয়েগুলো আস্তে আস্তে স্লোলি স্লোলি যাচ্ছে ক্লাসে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিছুক্ষণ পরে বাবুদের ছুটি হয়ে যাবে, তাই আমি বাইরে অপেক্ষা করছিলাম। এখন ছুটি হওয়ার আগে গেট অন করে দেওয়া হয়, একেবারে পুরোটাই খুলে দেওয়া হয়। তো সবাই সব গার্জিয়ানগুলো ভিতরে ঢুকে যার যার বাচ্চা সে সে কালেক্ট করে নেয় আর কি। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম আমার ছেলের জন্য, মেয়েরা আগেই নেমে গেছে। তো এরপর আমার ছেলেও নেমে আসলো, পরে আমার ছেলে মেয়ের আবদার ছিল যে ওরা চটপটি খাবে, ফুচকা খাবে। তো স্কুলের যে দোকানটা আছে সেখানেই আমরা চলে গিয়েছিলাম চটপটি আর ফুচকা খাওয়ার জন্য। তো আমার বড় মেয়ের পছন্দ হচ্ছে ফুচকা, আর আমরা মা ছেলে মেয়ে তিনজন নিয়েছিলাম চটপটি। তো আমি সবসময় বলি যে ঝাল কমিয়ে দেওয়ার জন্য, যেহেতু ওরা খায় একেবারেই ঝাল ছাড়া খায় আর কি। তো ওখান থেকে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আমরা একটা, মানে আমাদের পাশেই একজন হচ্ছে খুব সুন্দর করে বিভিন্ন গাছ লাগিয়ে ওখানে বিভিন্ন ধরনের সবজি হয়, তো ওনার থেকে আমি লাউ কিনতে গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছপালা আছে, আবার এদিকে হচ্ছে কুড়ে কুড়ে বলে আমাদের দেশে এটাকে। তো এটা হচ্ছে শুকনো ঘাস দিয়ে রাখা হয় আর কি এটার মধ্যে। আপনাদের দেশে কার দেশে কি বলে অবশ্য কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখানে আক দেখা যাচ্ছে, এদিকে লাউ ধরে আছে। এখন আমরা যে লাউটা নিব সেটা ওই যে দেখা যাচ্ছে একটু দূরে, তো ওটা আমি ক্লোজলি আপনাদেরকে একটু পর দেখিয়ে দিচ্ছি। আর এখানে তিন ফল গাছ দেখা যাচ্ছে, তিন ফলও ধরে আছে। তো জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, মানে লাউ নিতে এসে আমার খুবই ভালো লেগেছে, মানে একদম গ্রামের পরিবেশ এই সাইডটাতে। আমাদের বাসার পাশেই যে এত সুন্দর করে সব গাছপালা লাগানো আর এত সুন্দর জায়গা আমি আগে বলতে পারবো না, আজকে না আসলে জানতামই না। তো ওই যে লাউ দেখা যাচ্ছে, দুইটা লাউ। তো আমরা একটা লাউ নিয়ে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, এখন কেটে দেওয়া হয়েছে। তো এই লাউটা আমি আজকে রান্না করব না, তো আজকে হচ্ছে রান্নার আর টাইম নেই। এখন প্রায় 12টা বেজে গেছে, কারণ স্কুল 11:30 ছুটি হয়। তো বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আমি আজকে কী রান্না করেছি সেটা দেখাচ্ছি। তো আজকে আমি পোলাও রান্না করেছি, সামান্য গাজর কুচি দিয়েছি সাথে, আর হচ্ছে একটা দেশি মুরগি রান্না করেছি। তো সবজি কিছু আজকে রান্না করিনি, আজকে এভাবেই চলবে আর কি, যেহেতু পোলাও রান্না করেছি সবজিটা পোলাওয়ের সাথে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।